আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা অ্যাডমব অ্যাপ শেয়ার করব, যেই অ্যাপটিতে কাজ করে আপনার মাত্র 10 টাকা ইনকাম হলেই সাথে সাথে বিকাশ নগদের মাধ্যমে উইথড্র দিয়ে টাকাটা রিসিভ করে নিতে পারবেন। তো প্রথমত আপনি যেটা করবেন, আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্ট ওপেন করবেন। সেখানে আপনি দেখতে পারবেন যে আমি আজকের এই অ্যাপটি ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। জাস্ট আপনি এই লিঙ্কের উপর ক্লিক করবেন। অ্যাপটি কিন্তু আপনি প্লে স্টোরে খুঁজে পাবেন না, জাস্ট আপনি ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্কের উপর ক্লিক করবেন, তাহলে আপনাকে এই ধরনের একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লেখা শো করতে আসছে, প্রতিদিন ইনকাম করতে পারবেন 10 টাকা এবং 10 টাকায় পেমেন্ট রিসিভ করে নিতে পারবেন, প্রত্যেক দিনের পেমেন্ট প্রত্যেক দিন। তো জাস্ট আপনি আপনার ফোনে এই অ্যাপটি ডাউনলোড করার জন্য যেটা করবেন, এখানে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে অ্যাপ ডাউনলোড বলে একটা অপশন রয়েছে। এইখানকার এই অ্যাপ ডাউনলোড অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার কাছে পারমিশন চাইবে, পারমিশনটা অ্যালাউ করে দেবেন, তাহলে দেখতে পারবেন আপনার কাছে কিন্তু অ্যাপটি এখান থেকে ডাউনলোড হওয়া শুরু করবে। দেন ডাউনলোড হয়ে গেলে আপনি এখান থেকে যেটা করবেন, আপনার ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটা রয়েছে সেই ক্রোম ব্রাউজারটাতে আসবেন। দেন উপরে কর্নারে 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশনটা গিয়ে আপনাকে এখানে ক্লিক করে আপনার ফোনে এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তো জাস্ট আপনি অ্যাপটির উপর ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন, তাহলে আপনার ফোনে অ্যাপটি ইনস্টল হওয়া শুরু করবে। অ্যাপটির নাম হচ্ছে PayGhor 2024। তো অ্যাপটা আপনার ফোনে ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে ডান অপশনটায় ক্লিক করবেন। এবার আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা VPN কানেক্ট করতে হবে। জাস্ট আপনি আপনার ফোনের সুপার VPNটা ওপেন করবেন। সুপার VPNটা না থাকলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপর আপনি সুপার VPNটা ওপেন করবেন। দেন আপনি সুপার VPNটি ওপেন করে অবশ্যই VPNটি US সার্ভারে কানেক্ট করবেন। তো সুপার VPNটি US সার্ভারে কানেক্ট না করলে কিন্তু আপনি অ্যাপটিতে কাজ করতে পারবেন না কিংবা অ্যাপটা ওপেন করতেও পারবেন না। জাস্ট আপনি এখানে সার্ভারে ক্লিক করে সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করে নেবেন। সো গাইস, সুপার VPNটি US সার্ভারে কানেক্ট করা হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের যে অ্যাপটি রয়েছে, অ্যাপটির নাম হচ্ছে PayGhor। এই PayGhor অ্যাপটিতে তো যখন আপনি আপনার ফোনে PayGhor অ্যাপটি সুপার VPNটি ডাউনলোড করে অ্যাপটি ওপেন করবেন, তখন আপনি দেখতে পারবেন যে আপনার কাছে এই ধরনের একটা ইন্টারফেস দিবে। এবার এখানে প্রথম একটা অপশন রয়েছে এন্টার নাম্বার। তো প্রথমত আমাদেরকে এই অ্যাপটিতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট খোলার জন্য জাস্ট আপনি নিচে দেখতে পারবেন যে একটা অপশন শো করতে আসছে সাইন আপ বলে। এইখানকার এই সাইন আপ অপশনটাই ক্লিক করে দেবেন। তো সাইন আপ অপশনটা ক্লিক করার পর আপনার কাছে এই ধরনের বেস্ট কয়েকটা অপশন দিবে। এইবার এখানে প্রথম একটা অপশন রয়েছে ইন্টারিওর নেম বলে। এখানে ক্লিক করে আপনি আপনার নামটি দিয়ে দেবেন। আপনি এখানে যে নাম দেবেন আপনার অ্যাকাউন্ট সেই নামের ক্রিয়েট হবে। দেন এখানে 2 নম্বর রয়েছে মোবাইল বলে একটা অপশন। এখানে ক্লিক করে আপনার ফোনে বর্তমানে যে সিমটি দেবেন সেই সিমটি রয়েছে সেই সিমের নাম্বারটা একবার আপনি এখানে বসিয়ে দেবেন। আপনি এখানে যে নাম্বারটি দেবেন সেটা হবে মূলত আপনার রেফার কোড। তারপর এখানে পরবর্তী রয়েছে ইন্টার পাসওয়ার্ড। এইখানে ক্লিক করে আপনি অবশ্যই এইখানে 4 ডিজিট প্লাস স্ট্রং একটা পাসওয়ার্ড দিবেন। দেন এখানে রয়েছে কনফার্ম বলে একটা অপশন, কনফার্ম পাসওয়ার্ড বলে একটা অপশন। এখানে ক্লিক করে আপনি উপরে যেই পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটির নিচের অপশনটা তো একবার টাইপ করে বসিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ড দুইটা কিন্তু সেম হতে হবে। দেন এখানে রয়েছে রেফারাল কোড বলে একটা অপশন। আপনি অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় এইখানকার এই রেফারাল কোড এই অপশনটায় অবশ্যই আমার রেফার কোডটি বসাবেন। আমার রেফার কোডটি হচ্ছে এটা 01912345678। তাছাড়া আপনাদের সুবিধার্থে আমার এই রেফার কোডটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে আমার রেফার কোডটি দেখে এখানে আমার রেফার কোডটি বসিয়ে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনাদেরকে রেফার করার বিনিময়ে আমি পেয়ে যাবো রেফারাল কমিশন। তো আমার রেফার কোডটি এখানে বসানো হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন দেখতে পাচ্ছেন যে সাইন আপ বলে। এই সাইন আপ অপশনটায় ক্লিক করে দেবেন, তাহলে আপনার এই অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। এবার আপনি এখান থেকে একটু ব্যাগে আসবেন। ব্যাগে এসে এবার আপনাকে যেটা করতে হবে, আপনি অ্যাপটিতে এইমাত্র যে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আপনাকে আপনার সেই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তাই জাস্ট আপনি এখান থেকে ইন্টার নাম্বার অপশনটা ক্লিক করে এইমাত্র যেই নাম্বার দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন সেম নাম্বারটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এবার এখানে পরবর্তী একটা অপশন রয়েছে পাসওয়ার্ড বলে একটা অপশন। এখানে ক্লিক করে মাত্র যেই পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছিলেন সেম পাসওয়ার্ডটি একবার আপনি এখানে টাইপ করে বসিয়ে দেবেন। তো নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার এখানে রয়েছে লগ ইন বলে একটা অপশন। এখানকার এই লগইন অপশনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্টে সাকসেসফুলভাবে লগ ইন করে নিয়ে আসবে। সো গাইস, অ্যাপটিতে লগ ইন করার পর ঠিক এইরকম দেখাবে। শুরুতে বলে রাখি আপনাদের কিন্তু অ্যাপটিতে অবশ্যই নিয়ম মেনে কাজ করতে হবে। নিয়ম ছাড়া কাজ করলে অ্যাপটি থেকে উইথড্র দিলে পেমেন্ট আসবে না। যেইভাবে দেখাবো সেইভাবে কাজ করবেন, তাহলে কেবল অ্যাপটি থেকে উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন। অ্যাপটিতে কাজ করে যে আপনি প্রত্যেকদিন আনলিমিটেড হাজার টাকা ইনকাম করতে পারবেন এমনটা কিন্তু নয়। জাস্ট আপনি আপনার হাত খরচ বা মোবাইল রিচার্জের টাকাটা ইনকাম করতে পারবেন। দৈনিক কাজ করে মাত্র 10 টাকা বা 20 টাকা ইনকাম করতে পারবেন এবং টাকাটা আপনি সাথে সাথে উইথড্র দিয়ে 2 থেকে 3 মিনিটের মধ্যেই রিসিভ করে নিতে পারবেন আপনার হাতে। তো জাস্ট আপনি অ্যাপটি ডাউনলোড করার পর এই ধরনের ইন্টারফেস পাবেন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, অ্যাপটিতে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স রয়েছে। আপনার মেন উদ্দেশ্য হচ্ছে কাজ করে এখানে ব্যালেন্স ইনকাম করা, অর্থাৎ পয়েন্ট ইনকাম করা। আপনি সেই পয়েন্টগুলো উইথড্র দিয়ে টাকা রিসিভ করতে পারবেন আপনার হাতে। তো অ্যাপটি ওপেন করার পর এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন শো করতে আসছে চ্যানেল বলে। এখানকার এই চ্যানেল অপশনটায় ক্লিক করবেন। চ্যানেল অপশনটায় ক্লিক করে আপনি তাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন হবেন, তাহলে আপনি সেখানে সকল ধরনের পেমেন্ট প্রুফ, স্ক্রিনশট, আপডেট, নিউজ, নোটিশ বা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। তো দেখি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে পেমেন্ট প্রুফ স্ক্রিনশট রয়েছে কিনা বাকি নোটিশ শো করতেছে। তো দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম গ্রুপটাতে কিন্তু নতুন খোলা হয়েছে, আপনি জয়েন হয়ে নেবেন, তাহলে আপনি এখানে সকল ধরনের আপডেট নিউজ পাবেন। কোনো প্রকার সমস্যা হলে অ্যাপটির অ্যাডমিনের প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলে গিয়ে অ্যাপটির অ্যাডমিনকে সরাসরি মেসেজ দিতে পারেন। তো এটা ছিল তাদের টেলিগ্রাম চ্যানেল, অবশ্যই জয়েন হয়ে নেবেন। এবার এখানে পরবর্তীতে একটা অপশন রয়েছে নোটিশ বলে, এখানে ক্লিক করে আপনি কাজ করার নোটিশ দেখতে পারেন কি নোটিশ দিয়ে রেখেছে অ্যাপটির অ্যাডমিন। যে কোনো ধরনের সমস্যা হলে এখান থেকে ক্লিক করে সাপোর্ট নিতে পারেন, এখানে ক্লিক করে আপনার হিস্ট্রিটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার হিস্ট্রি, আপনি অ্যাপটি থেকে কত টাকা পেমেন্ট পেয়েছেন, কত টাকা আপনার পেন্ডিং রয়েছে, কত টাকা আপনার পেড হয়েছে। তারপর এখানে রয়েছে টপ ইউজার্স বলে একটা অপশন, এখানে ক্লিক করে দেখতে পারেন যে অ্যাপটি থেকে কারা কারা বেশি টাকা ইনকাম করেছে, কারা কারা টপে রয়েছে ইনকামের দিক দিয়ে। তারপরে এখানে একটা অপশন শো করতে আছে প্রোফাইল বলে, জাস্ট আপনি এখানকার এই প্রোফাইল অপশনটায় ক্লিক করে দেবেন। প্রোফাইল অপশনটায় ক্লিক করলে দেখতে পাবেন যে এটা হচ্ছে আপনার প্রোফাইল। প্রথমত শো করবে আপনার নামটা, তারপরে আপনার ব্যালেন্স, আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে কত পয়েন্ট রয়েছে, দেন এখানে মোবাইল নাম্বার, আপনি কোন নাম্বার দিয়ে অ্যাপটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন, দেন আপনার রেফার কোড, আপনি মূলত যেই নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সেই নাম্বারটি হচ্ছে আপনার রেফার কোড। এই রেফার কোডটি ব্যবহার করে যদি কেউ আপনি কাউকে অ্যাপটিতে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাতে পারেন, তাহলে আপনি তাদেরকে রেফার করার বিনিময়ে পেয়ে যাবেন রেফারাল কমিশন। আর এখান থেকে পরবর্তী শো করতে আছে টোটাল রেফার, আপনি কতটা রেফার করেছেন। ইনভ্যালিড ক্লিক, আপনাদেরকে অ্যাপটিতে কাজ করার সময় এই ইনভ্যালিড ক্লিকের দিকে লক্ষ্য রেখে অবশ্যই কাজ করতে হবে। আপনার এইখানকার এই ইনভ্যালিড ক্লিকটা থাকলে কিন্তু অ্যাপটিতে কেউ উইথড্র দিলে পেমেন্ট আসবে না। তো জাস্ট আপনাদেরকে যেইভাবে দেখাবো সেইভাবে অ্যাপটিতে কাজ করবেন, তাহলে কেবল অ্যাপটি থেকে উইথড্র দিয়ে পেমেন্ট রিসিভ করতে পারবেন। এখানকার ইনভ্যালিড ক্লিকটা আপনি বাড়তে দেবেন না, ইনভ্যালিড ক্লিক থাকলে কিন্তু অ্যাপটি থেকে উইথড্র দিলে পেমেন্ট নাও আসতে পারে, কিংবা আপনার অ্যাকাউন্টে 3 থেকে 4টা ইনভ্যালিড ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড করে দেওয়া হবে, আপনি কাজ করতে পারবেন না। তারপরে এখানে শো করতে আছে টোটাল টাস্ক, আজকে আপনি কতটা টাস্ক কমপ্লিট করেছেন। তো গাইস এগুলো ছিল অ্যাপটি সম্পর্কে বিস্তারিত। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি অ্যাপটিতে নিয়ম মেনে কাজ করবেন, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনি অ্যাপটি থেকে উইথড্র দিবেন। তো জাস্ট আপনি অ্যাপটিতে 2টা মাধ্যমে কাজ করে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করতে পারবেন। একটা হচ্ছে এই এক্সট্রা টাস্কের মাধ্যমে এবং আরেকটা হচ্ছে রেফারের মাধ্যমে। এই 2টা মাধ্যমে আপনি জাস্ট আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করতে পারবেন। তো রেফার সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি এই স্টার টাস্ক অর্থাৎ টাস্ক কমপ্লিট করে অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম করবেন। তো জাস্ট আপনি আপনার ফোনে এই টাস্ক অপশনটায় ক্লিক করে দেবেন। তো টাস্ক অপশনটায় ক্লিক করার পর এবার আপনি এখানে দেখতে পারবেন, আপনার কাছে 1 মিনিট অপেক্ষা করবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। ওকে, ধন্যবাদ। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি নিয়ম মেনে এই টাস্ক অপশনটায় কাজ করবেন। তো জাস্ট আপনি এটা ওপেন করলে দেখতে পারবেন আপনার কাছে একটা টাইমে মোট 10টা কাজ থাকবে। আপনি এখানে কাজ কমপ্লিট করবেন অর্থাৎ টাস্ক কমপ্লিট করবেন। টাস্ক কমপ্লিট করা খুবই ইজি, জাস্ট আপনি এখানে আসবেন, এখানে একটা লেখাটা পেয়ে যাবেন, এই লেখাটা আপনি চাইলে পড়বেন কিংবা নাও পড়তে পারেন। তো দেখি এখানে কী লেখা শো করতেছে, এখানে একটা লেখা শো করতেছে যে একটি জাম্বো জেটে যে পরিমাণ জ্বালানি থাকে তা দিয়ে একটি সাধারণ গাড়ি পৃথিবী 4 বার ঘুরে আসতে পারবে। ওকে, লেখাটা আমি পড়ে নিলাম। দেন এখানকার কাজ হচ্ছে নেক্সট অপশনটায় ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে নেক্সট অপশনটায় ক্লিক করব। তো যখন নেক্সট অপশনটায় ক্লিক করব আমার কাছে একটা অ্যাড দিবে, অ্যাড দিলে কাজ হচ্ছে অ্যাডটিকে এখান থেকে ক্লোজ করে দিতে হবে। ভুল আপনি অ্যাডটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিক বেড়ে যাবে। জাস্ট আপনি অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করা হয়ে গেলে আরেকটা অ্যাড দিলে এটাও এখান থেকে আপনি ক্লোজ করে দেবেন। তো ক্লোজ করা হয়ে গেলে দেখতে পারবেন আপনার কাছে টাইমার দেবে, টাইমারটা কমপ্লিট হওয়ার পর্যন্ত আপনি ওয়েট করে তারপরে অ্যাডটি ক্লোজ করে দেবেন, অর্থাৎ অ্যাপটি আপনি সম্পূর্ণ দেখবেন। তো ভুলে আপনি অ্যাপটিতে ক্লিক করবেন না, ক্লিক করলে আপনার ইনভ্যালিড ক্লিক বেড়ে যাবে, তাহলে কিন্তু আপনার অ্যাপটি থেকে উইথড্র দিলে পেমেন্ট আসবে না। তো জাস্ট আপনি এভাবে কাজ করবেন। দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা কাজ কমপ্লিট করা হয়ে গেছে, এইভাবে আপনি কাজ করবেন। তো এইভাবে আপনি জাস্ট এখান থেকে লেখাটা পড়বেন, নেক্সট অপশনটায় ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে অ্যাড দেবে, অ্যাডটি আপনি এখান থেকে দেখবেন সম্পূর্ণ, তারপরে অ্যাডটি এখান থেকে ক্লোজ করে দেবেন। তো গাইস এবার আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে আপনি এই টাস্ক অপশনটায় নিয়ম মেনে কাজ করবেন। তো একটা কাজ কমপ্লিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে পয়েন্ট অ্যাড হবে না, জাস্ট আপনি একটা ক্লিকের কাজ কমপ্লিট করলে আপনার অ্যাকাউন্টে মেন ব্যালেন্সে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। ক্লিকের কাজ কি সেটা আপনাদেরকে বলে দেবো। তো যাই হোক, এখান থেকে আপনাদেরকে এই টাস্ক অপশনটায় কাজ করার নিয়মটা বলে দিচ্ছি, সেমভাবে আপনারা কাজ করবেন, তাহলে কেবল অ্যাপটি থেকে উইথড্র দিলে পেমেন্ট পাবেন। তো জাস্ট আপনি টাস্ক অপশনটায় কাজ করার জন্য টাস্ক অপশনটায় আসবেন, আসলে আপনি একটা টাইমে এখানে মোট 10টা কাজ পাবেন, অর্থাৎ 10টা টাস্ক অর্থাৎ 10টা কাজ পাবেন। তো টাস্ক অপশনটা আসলে আপনি এখানে একটা টাইমে যে 10টা কাজ পাবেন, আপনি এখানে মোট 9টা কাজ করবেন, অর্থাৎ 9বার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। 9বার নেক্সটে ক্লিক করার সময় আপনার কাছে যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো আপনারা ক্লোজ করে দেবেন। তারপরে আপনি এখানে যখন সর্বশেষ টাস্ক অর্থাৎ এখানে 10 শো করবে, তখন আপনি এখানে দেখতে পারবেন নেক্সট বলে কোনো লেখা থাকবে না, এখানে ক্লেম বলে একটা লেখা থাকবে। আপনি সেই ক্লেমে ক্লিক করবেন, ক্লেমে ক্লিক করার পর আপনার কাছে একটা অ্যাড দিবে, অ্যাড দিলে আপনার কাজ হচ্ছে সেই অ্যাডটিকে ক্লোজ না করে অ্যাডটিতে ক্লিক করে দিতে হবে। অ্যাডটিতে ক্লিক করার পর আপনাকে যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তাহলে আপনাকে সেই ওয়েবসাইটটিতে 2 মিনিট ভিজিট করতে হবে, কিংবা প্লে স্টোরে নিয়ে গেলে আপনাকে প্লে স্টোরে একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, জাস্ট আপনাকে আপনার ফোনে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অ্যাপটিতে অবশ্যই এই ক্লিকের কাজ বা ক্লেমের কাজটা কমপ্লিট করতে হবে। আমি আবার বলছি, এই টাস্ক অপশনটায় কাজ করার নামে একটু ভালো করে লক্ষ্য করুন। আপনি যেটা করবেন, জাস্ট এই টাস্ক অপশনটায় আসবেন, একটা টাইমে মোট 10টা কাজ পাবেন, 9টা কাজ কমপ্লিট করবেন, যতগুলো অ্যাড শো করবে অ্যাডগুলো ক্লোজ করে দেবেন, সর্বশেষ টাস্ক কমপ্লিট করবেন, অ্যাড শো করবে, অ্যাডটি ক্লোজ না করে অ্যাডে ক্লিক, ওয়েবসাইটে নিয়ে গেলে 2 মিনিট ভিজিট, প্লে স্টোরে নিয়ে গেলে অ্যাপ ডাউনলোড। এটাকে বলে ক্লিকের কাজ বা ক্লেমের কাজ। আপনাকে অবশ্যই এই অ্যাপটিতে ক্লিকের কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সে ব্যালেন্স ইনকাম হবে। আর ভুল কোনো অ্যাডে ক্লিক করবেন না, তাহলে আপনার ইনভ্যালিড ক্লিকটা বেড়ে যাবে, ইনভ্যালিড ক্লিক বাড়তে দেওয়া চলবে না। তো যাই হোক, আপনাদেরকে আপনি উইড্রো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। অ্যাপটি থেকে টাকা উইড্রো দেওয়ার জন্য জাস্ট আপনি এখান থেকে এই উইড্রো অপশনটায় ক্লিক করবেন। উইড্রো অপশনটায় ক্লিক করলে এবার আপনি এখানে দেখতে পারবেন যে আপনার উইড্রো সিস্টেমটা শো করবে, নিচে দেখতে পারবেন যে শো করবে কত টাকা হলে আপনি কত টাকা পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো জাস্ট আপনি এখান থেকে যে মাধ্যমে টাকা রিসিভ করতে চাচ্ছেন সেই মাধ্যমটার উপর ক্লিক করবেন। আমি এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্টটা রিসিভ করতে চাচ্ছি, তাই নগদ টাকা থেকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে নগদটা সিলেক্ট করার পরে নিচে নেট পয়েন্টটা চলে আসছে, কত পয়েন্ট থাকতে হবে। তো পয়েন্টটা এখান থেকে অটোমেটিকলি দেওয়া থাকবে, দেন আপনি এখান থেকে নগদ নাম্বারটা দিবেন। তো নগদ নাম্বারটা দেওয়া হয়ে গেলে এবার এখানে দেখতে পাচ্ছেন যে রিডিম বলে একটা অপশন রয়েছে, রিডিমে ক্লিক করবেন। আর নিচে শো করতে আসছে কাজ করে মাত্র 300 টাকা ইনকাম হয়ে গেলে আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে 30,000 পয়েন্ট হিসেবে নেবে, ওটি দিয়ে রিসিভ করে নিতে পারবেন। আর এখান থেকে মোবাইল রিচার্জ নিতে চাইলে আপনার অ্যাকাউন্টে মেমোরিতে থাকতে হবে সর্বনিম্ন 2000 পয়েন্ট। তো 2000 পয়েন্ট হয়ে গেলে আপনি মোবাইল রিচার্জ হিসেবে উঠে দিলে পাবেন মাত্র 20 টাকা। যেহেতু বাংলাদেশে 10 টাকা মোবাইল রিচার্জ করা যায় না, তাহলে তাই 10 টাকার অ্যামাউন্টটা চেঞ্জ করা হয়েছে, সর্বনিম্ন আপনি 20 টাকা হলে উঠে দিয়ে পেমেন্ট রিসিভ করে নিতে পারবেন। তো গেছে এভাবে আপনি অ্যাপটিতে কাজ করে দৈনিক 20 থেকে 30 টাকা ইনকাম করে সাথে সাথে উঠে দিয়ে সাথে সাথে পেমেন্টটা রিসিভ করে নিতে পারেন। আর পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি আপনার অ্যাডমিনের লিঙ্কটা আপনাদেরকে পাঠিয়ে দেবো, অর্থাৎ অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করা। তাছাড়া আপনি তাদের টেলিগ্রাম গ্রুপটাতে জয়েন হয়, সেখান থেকে অ্যাপটির অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিও এবং আপনি কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।